হামসুরাতো হামসিরাতে মুস্তফা দর তামামি হালে ও কুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খাইরুল বাশার গিরে লাজেম তাবয়াবি আই পেশার মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নামাজ পড়েন নবীর তরিকায় ইবাদত, খানা খাবেন নবীর তরিকায় ইবাদত, নবীর তরিকায় বাথরুমে যাবেন ইবাদত, নবীর তরিকায় বাথরুম থেকে বের হবেন তাও ইবাদত, নবীর তরিকায় সন্তান লালন পালন করবেন ইবাদত, একটা সন্তান স্কুলে পড়ো নবীর তরিকায় যদি পড়ো তো ইবাদত। বলে নবীর তরিকায় ইংরেজি আবার পড়ে কেমনে? নবীর যুগে তো ইংরেজ ছিল না, অঙ্ক ছিল না, বাংলা ছিল না, ভূগোল ছিল না। কয় তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো, আমি আল্লাহর মহাব্বতে লেখাপড়া করে ডাক্তার হব, ডাক্তার হইয়া নবীর তরিকায় চলবো, উম্মতের চিকিৎসা দিব, সেবা দিব, আমার ডাক্তারিও চলবে, আল্লাহর ইবাদতও চলবে, নামাজ বন্ধ হবে না, আমার রোগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ সারা যাবে না, রোজা সারা যাবে না, তাহলে আমিও আল্লাহর দিকে আগাবো, বান্দা আমার ওসিলায় নবীর তরিকার দিকে আগাবে। এইভাবে একজন ডাক্তার ডাক্তারি বইরাও জান্নাত পেয়ে যাবে। কি ডাক্তারের জাহান্নামী বলা যাবে? ওই যে এক ডাক্তার সাহেব এখানে 50,000 না 1,00,000 টাকা দান করছে, হ্যাঁ 1,00,000 দিছে, দিনের মহব্বত কতটা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ডাক্তার নাই, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর পাঁচ বেলার নামাজ পড়ে 1 টাকাও হারাম খায় না এরকম কেউ নাই? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন? কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল ভাবে 1 টাকাও হারাম খায় না, মান কাস্টমারকে ধোকা দেয় না, নাই? ওনার দোকানের ভিজিটিং কার্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, আর যারা ধোকাবাজ এরা লিখে দিছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোকাবাজ। আর নবীর তরিকায় যারা ব্যবসা করে এরা লিখে দিছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। দেখেন ওর কাস্টমার কম। পাঁচ ওয়াক্ত নামাজে লেখা আছে নামাজের বিরতি সাময়িক দোকান বন্ধ, নামাজ পড়ে আসছে সারাদিন 12টায় হিসাব মিলায় রাতে দেখে বেনামাজির থেকে তার টাকা কম হলো, বরকত বেশি। বরকত বুঝেন কি? একজনে 3 প্লেট খাইয়ে খায় আর এক প্লেট দে, আর এক আল্লাহর বান্দা 1 প্লেট দিয়ে 3 জনার পেটে দিয়ে কয় আর পারি না, এর নাম বরকত, এর নাম দর তাওয়াক্কুল। মিগুনি হার সবহ শাম নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, নবীজির তরিকায় ঘুমাবেন ইবাদত। রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো। নবীজি বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আমরা কি নবীর তরিকায় ঘুমাই? কি এই মোবাইলের গোলামেরা, আমরা মোনাজাত দরি বইয়া আর তোমরা মোনাজাত দর হইয়া মাঝখানে মোবাইল, সারা রাত মোবাইলে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা, কানের মধ্যে গানের তার লাগানো। ও যুবক, আজরাইলের আল্লাহ যদি পাঠায় দেয় আর আয়েশা যদি দেখে কানে গানের তার লাগানো, বেঈমানের বাচ্চাকে বুঝাইলো তওবা করতো, তুমি বুঝো না কেন? সারাটা রাত মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো, খবর নাই। অথচ আল্লাহর দেওয়া রাতের ঘুম পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের জন্য একটা ফ্রি মহা ঔষধ। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, আজকে তুমি সেই ঔষধ ব্যবহার না করে রোগী হয়ে গেছো। কি
চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই, চেহারা নষ্ট। 40 বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না, অথচ 25-26 বছরে তোমার চেহারা দিয়ে তাকাইলে ঘৃণা লাগে। এর একমাত্র কারণ, সারা রাতে মোবাইলে অন্যায় করেছো, গুনাহ করেছো, তার অভিশাপ। তোর উপরে মা বাবার দোয়া নাই তো, দোয়া নাই, বর দোয়াও করে না। বর দোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে। মা বাবা যদি বর দোয়া করে, সাথে সাথে দেখবি ঠাডা ভরবে। মা বাবা বর দোয়া করে না, করলেই কবুল, 1 সেকেন্ডে কবুল। আরে মিয়া, বক্তা ইয়েও তো চেষ্টা করি মা বাবার খেদমত করার, মুরব্বীদের জুতা টানার। আর তোমার 26 বছর বয়স, তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট খুলে রাখো, তোমার আম্মা চাকরানি দুইয়া রাখবে, খানার প্লেটটা ফেলে রাখো মা ধুইয়া রাখবে, মা তোর চাকরানি। অথচ উচিত ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা, মায়েরটাও ধুইয়া দিবা, নিজের মশারিটা নিজে টানাইবা, আম্মা জানের মশারিটাও টানায় দিবা। হাত উঠাইয়া দোয়া লাগতো না, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। মা অন্তর দিয়া বলতেন, হে মালিক, আমার যেই কলিজার সন্তান ঠান্ডা করলো, শান্ত করলো, ওরেও তুমি সান্ত্বনার জিন্দেগি দাও, জীবনে কষ্টের মুখ আর দেখা লাগতো না। নবীর তরিকায় ঘুমাও এবাদাত, নবীজির তরিকায় খানা খাও এবাদাত। খানা খাইতে বসো, চেয়ার টেবিলে খাইবা না, এটা নবীর তরিকা না। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, নবী কখনো চেয়ার টেবিলে খান নাই। কোথাও ঠেকায় গেছি আর বসার কায়দা নেই, সেটা ভিন্ন কথা, কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ। সমতল জমিনে খানা খাও, দস্তারখান বিছাও, যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধুইবা না, ভিন্ন পাত্রে হাত ধুইতে গিয়া দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও। খানাটা প্লেটের ডান দিক থেকে লোকমা শুরু করো, বিসমিল্লাহ বলে খানা শুরু করো, পইরা গেলে খানা উঠায় খাও। আমার মাওলা খানা হালাল যেটা, এটার মধ্যে বরকত দান করেন। খানার পরে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ভিন্ন জায়গায় দুইও, খানার প্লেটে দুইও না। খানার মধ্যে যে তোমার জুটা হয়, কি কয় দারে দেখছেন, নি সহযোগিতাও করেন। খানার ভিতরে কি হয়, কাটা কাটা থাকে না, তার কি বলে, জুটা পানির মধ্যে ফালাইও না। খবরদার, ওই জুটা অন্য প্রাণীর খানা, বিড়ালের খানা, কুকুরের খানা, জিনের খানা, পানিতে ফেলবা না। আর যেটা খাওয়ার যোগ্য, তুমি তরকারি নিছো, রুটি নিছো, অর্ধেক খাইছো, বাকি অর্ধেক নষ্ট করিও না। তোমার আর একটা ভাই খেতে পারে, তারে দাও। যদি অযোগ্য হয়, ভিন্ন প্রাণীর খানা, ওটা ফালাইও না, পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে। রহমতের নবী শিখাইয়া যায় নাই এমন কোন কাজ নাই। জুতা দুইটা কেমনে পায় পরবা, সেখানেও নবীর তরিকা। ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, সুন্নত। বাম জুতায় বাম পাও ঢুকাইবা পরে, সুন্নত। কোথাও তুমি হাঁটা শুরু করেছো, ডান পাও আগে দাও, সুন্নত। কোন দোয়া পারো না, শুধু বিসমিল্লাহ বলো, তাতেও হবে, সুন্নাত। ঘরে ঢুকছো, ডান পাও দিয়ে ঢুকো, জোরে সালাম দাও। এত জোরে সালাম দিবা, পাঁচতলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায়। মানুষ শুনুক আর না শুনুক, অদৃশ্য দুশ্মন আছে তোমার বাড়ির মধ্যে, সালামের বরকতে পালায় যাও। কি অদৃশ্য দুশ্মন আছে না, জানালা দিয়া দুপুরের আজানের আগে ম্যাডাম তাকাইছে ঘরে, বিছনায় হইয়া কয় মাথা ঘুরায়, ধরছে অদৃশ্য দুশ্মন, ঠিক নেই। বাথরুমে খালি মাথায় যাইও না, অদৃশ্য দুশ্মনের আড্ডাখানা বাথরুম।
খালি পায়ে যাইও না। কয়জনের বাথরুমে জুতো আছে? কয়জনের বাথরুমে খালি মাথায় যান না? বাথরুমে যাইয়া অনেক মানুষ দুর্ঘটনায় পড়িয়া যায়, যায় না অনেক। আল্লাহর কসম, নবীর তরিকায় যদি বাথরুমে যাও কোনোদিন বাথরুমে দুর্ঘটনা হবে না। প্রথম দোয়া পড়িয়া বাম পা দিয়া বাথরুমে ঢুকো, মাথা খালি রাখবা না, পা খালি রাখবা না, জুতো পরে যাও, টুপি বা অন্য কাপড় দিয়া যাও। বাথরুমে গিয়া বসিয়া হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, বাম পায়ের উপরে ভর করে বসবা, সুন্নাত। নবী শিখায় গেছেন সব, মাথায় টুপি থাকবে বা কাপড় থাকবে, জুতা থাকবে, নবীর তরিকায় বাথরুমে যাবে, কখনো কোনো দুর্ঘটনা হবে না। কি বাথরুম থেকে বের হবে আবার ডান পা দিয়া, অপচয় পানি খরচ করা যাবে না, হাত ভাতের পরে হাত ধুইতে পানি লাগে এক গ্লাস, হ্যাঁ দুনিয়ার পানি নষ্ট করে, বাথরুমে পানি লাগে এক বালতি, হ্যাঁ এক বদনাও ব্যবহার করে না। এগুলো আমাদের একটা অভ্যাস, উল্টা পাল্টা অভ্যাস। ভাইরা আমার, তাহলে ইবাদত মানে শুধু জিকির না, শুধু তেলাওয়াত না, শুধু নামাজ না, সব ইবাদত। দোকানওয়ালা দোকানে বসে আছো, এটাও ইবাদত, ব্যবসা করা ইবাদত। আমার নবী ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনে পর্যন্ত বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল করেছি, সুদ আমি হারাম করেছি। ব্যবসা করো হালাল, দোকানটা খুলো, ডান পা দিয়া ঢুকো, বিসমিল্লাহ বলে তালাটা ধরো, যখন দোকান বন্ধ করে যাও বিসমিল্লাহ বলে বন্ধ করো, আর আল্লাহরে বলো আল্লাহ মেহরবানি করে হেফাজত করো। দুনিয়ার যত বড় জালেম ডাকাত আসুক তোমার দোকানে চুরি করার জন্য, নবীর তরিকায় ব্যবসা করো, বিসমিল্লাহ বেশি বেশি বইলা কাজ করো, ওই ডাকাত আসবে ঠিকই হামলা করতে, জীবনে দোকানে ঢুকতে পারবে না, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া হেফাজত করবে। সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেছে, জাহাজ মালবাহী জাহাজ, ঢাকায় তার অফিস, মালিকের টেলিফোন করলো আপনার জাহাজ সাগরে ডুবে গেছে। মালিক সাগরে দেখছে কিছু, কিন্তু দোকানে গিয়ে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই, আপনি তো দেখেন নাই কাডটা ডুবছে, আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেন? বলে রসুলের তরিকা, যারা হালাল ভাবে ব্যবসা করবে আর যাকাত ঠিক মতো আদায় করবে, আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করবে। আমাকে ভরসা আছে, বাড়ির দোকানে আগুন লাগছে, নবীর একজন আশেক কইতেছে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে না, কা আমনেরটাই লাগে না, খোঁজ নে, খুঁজে দেখে আশেপাশে বাড়ি ঘর সব পুড়ে ছাই, হের ঘরে আগুন লাগে না। এবার কয় কি আপনি গ্যারান্টি দিলেন কেমনে? কয় রসুলের তরিকা, ফজরের পর একটা দোয়া আছে, এটা পড়লে আল্লাহ পাক সমস্ত আগুনের সমস্ত মুসিবত থেকে ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে হেফাজত করবে। আমি বিশ্বাসই তো নাই, বিশ্বাস নাই। জুমার দিন ইমাম সাহেব রেখে আব্বার জন্য দোয়া করেন, ইমাম সাহেব আব্বার দোয়া করতে যে আরো ছয় জন আব্বার নাম কইছে, কয় না যে কইছিল আমার বাবার নামে দোয়া করবেন, হ্যাঁ মোনাজাতের ভিতরেই মাথা গরম হয়ে গেছে, আমার আব্বার নাম কইলাম আরো ছয় জন মিলাইলো, হাদিয়া ছিল 500, এবার 50 বাইরে ফিরে নেন, 500 দেওয়ার খেয়াল ছিল, কয় দোয়া তো এখন ছয় দিকে ভাগ হয়ে গেছে, আমার আব্বা একা পায় নাই, তা হাদিয়া 500 দিতাম 50 দিয়ে দিয়া হুজুরের আবার কয় এরুমি কইরেন,
এরকম মূর্খ ভণ্ড আছে না নাই? আমার আব্বার নাম কইলেন না কেন? কি ব্যাপার? আব্বা আল্লাহ তো আমার আব্বার নাম জানে না, আপনি বইলে দিলে না আল্লাহ বুঝবে আমার আব্বা। এরকম মূর্খ আছে না নাই? কোরবানি আইতেছে আর একটা কারিশমা তেলেসমাছি গরুডারে হইয়া, এরপর বিশাল সাতটা সিঁড়ি আছে না নাই? দেয় নাম কন তো সাতজনের নাম কইলি তো না, অমুকের ছেলে মায়ের নাম অমুক, ওয়ার্ড নাম্বার এত, থানা এত, গল্লি এত, এত কেন? এই নামে তো এই গুলশানে লোক আছে, এই নামে কুমিল্লা আছে, তো যদি এই পুরো ওয়ার্ড নাম্বার গল্লি নাম্বার বাসা বাড়ির নাম্বার না কান তো দোয়া তো কুমিল্লা যাবে। কি পরিমাণ মূর্খ আমাদের সমাজে বসবাস করে, সীমানা নাই। এরা মনেই করে না যে হুজুর এরা কিছু জানে, হুজুর গো নাকে রশি লাগায় চালাইতে পারলে মনে করে জান্নাত রেডি। এরকম বহু বেয়াদব আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। তো ইবাদত হতে হবে রসুলের তরিকায়। এখন রসুলের তরিকা চিনেন না কি করবেন? একমাত্র পথ ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলতে হবে, কোনো চালাকি চলবে কোনো চালাকি চলবে না। তো নবীর তরিকায় ইবাদত করেন। ও যুবক স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, তবে তোমার টার্গেট থাকবে আমি আল্লাহর দিন জিন্দা করব, আমার ভাই মুসলমানের উপকার করব। ইসরাইলের বেঈমানেরা সারা দুনিয়ার বেঈমানেরা এক হয়ে যাইতেছে, মুসলমানকে অ্যাটাক করবে, ইসলামের আলো বন্ধ করে দিবে। হঠাৎ করে যদি বলে মুসলমানের সাথে আমাদের বয়কট, কোন হসপিটালে এদের জায়গা নাই, চিকিৎসা নাই, ঔষধ বন্ধ। ও যুবকেরা স্কুল কলেজ ভার্সিটিতে বইরা তুমি একজন ডাক্তার হইয়া দাঁড়াও, বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা, এই বেঈমানের বাচ্চারা তোদের হসপিটাল লাগবে না, ডাক্তার লাগবে না, ঔষধ লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই ইনশাআল্লাহ যথেষ্ট। তাহলে ডাক্তার লাগবে না আমগো, ইঞ্জিনিয়ার লাগবে না আমগো, দেশের সব ডিসি এসপি ওসি সব পাঁচত্ব নামাজি হইলে এই দেশে আমগো এত অজ লাগবো? কথা বলেন না কেন? সব হুজুর হয়ে যাইব, সব হুজুর হওয়া লাগবে, হ্যাঁ সবের পাসকুল্লি করা লাগবে, সবের তাবলিগ করা লাগবে। কই একবারও বলছি যে তাবলিগে না গেলে জাহান্নামে যাবেন? সরমনাই না গেলে কওমি মাদ্রাসায় না পড়ালে জাহান্নামে যাবেন? বলছি হ্যাঁ। রসুলের আদর্শ মতো চলতে হবে, কথা শেষ। এখন আপনি রসুলের আদর্শ চিনেন না, যে চিনে যে জানে তার কাছে যেতে হবে, সোজা কথা। এখন রসুলের আদর্শ ভালো মতো চিনে জানে একমাত্র ওলামায়ে আহলে হক। ওলামায়ে আহলে হকদের কাছে যাবেন, আর নবীর তরিকা মতো দিন ইসলাম অনুযায়ী চলবেন, নামাজ পড়বেন, নবীর তরিকা মেনে চলবেন, মা বাবার খেদমত করবেন, আল্লাহর মহব্বত নিয়ে নবীর তরিকায় চলবেন, আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তওবা করেন, আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকা মানিয়া চলব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। যারা যারা আল্লাহর মহব্বতে তৈরি আছেন, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আমাদের ইবাদত নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন নিয়ে চলতে পারি তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম,
তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আসকাম রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, দান সৎকা যারা করেছেন কবুল করে নেন, আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসে যারা কাজ করে হেফাজতের সাথে কবুল করে নেন, আয় আল্লাহ ফিলিস্তিনের উপরে রহমতের চাদর বিছায় দেন, মুসলমানদেরকে হেফাজত করেন, ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে, আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, এমপি মন্ত্রী সহ যারা আছে চেয়ারম্যান সবাইকে দিনের খাদেম বানায় দেন, আয় আল্লাহ জাতির খেদমতের সাথে দিনের খেদমতের জন্য কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, আয় আল্লাহ প্রচন্ড গরমের তাপ কমায়া আমাদের সহনীয় পর্যায়ে করে দেন, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ, জীবনটা আপনার রাজি খুশি অনুযায়ী এবাদতে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই, ও আল্লাহ জানি না ময়দানে কারা ইয়াতিম, মা বলে ডাকতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না, ও আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, আমাদের ভেতরে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, চলার পথে হেফাজতের ব্যবস্থা করেন আল্লাহ, আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর তরিকায় কবুল করে নেন, মা বাবার কলিজা সন্তানের দ্বারা ঠান্ডা বানায় দেন, আয় আল্লাহ প্রত্যেকটা সন্তান ছাত্র